প্রধানের কার বিরুদ্ধে কোন রকম ক্ষোভ অভিযোগ থাকবে আমার কাছে পৌঁছায়, সরাসরি তার প্রভাব কিন্তু বক্স অফিসের উপর পড়বে, এবার থেকে বলে দিয়ে গেল। আর যারা ভাবছে যে তৃণমূলের টিকিট নিয়ে প্রধান হয়ে চার বছর বসে থাকব, যা ইচ্ছে তাই করব, মানুষ সার্টিফিকেট দিলে, আপনার এলাকায় জনপ্রিয়তা থাকলে, আপনার এলাকায় গ্রহণযোগ্যতা থাকলে তবেই জোড়া ফুলের টিকিট পাবেন, আর যদি না থাকে তাহলে পাবেন না, হাজার চেষ্টা করেও পাবেন না, কোনো দাদার পা ধরে পাবেন না, কোনো কাকার পা ধরে পাবেন না, আপনার জন্য এই দলের রাস্তা বন্ধ। অনেকে ভাবছে অভিষেক ব্যানার্জি জনসভা করতে এসছে, ভাই রাজনৈতিক দলের আক্রমণ না করে নিজের দলের কথা কেন বলছে? আমি বিশ্বাস করি আপনি আচুরি ধরুন, আমাদের নিশ্চিতভাবে কিছু গাফিলতি রয়েছে, সেগুলো আগে শুধরাতে হবে, আর বাকি যারা পরিযায়ী পাখির মতো রাজনীতি করছে তাদেরকে তো আমরা মাঠে ময়দানে দেখে নেব। তৃণমূল পরিবারটাকে আগে এক থাকতে হবে, সবাই এক হয়ে লড়াই করুন। আমি বলছি যেখানে যতবার দরকার আমি আসবো, সরাসরি আমার সাথে আজ থেকে আপনাদের নিবিড় যোগাযোগ থাকবে, নম্বর দিয়ে গেলাম, যেখানে যা দরকার সকাল থেকে রাত অব্দি আমায় ফোন করে জানান। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করবো, এই কথা আমি দিয়ে যাচ্ছি। কিন্তু তার সাথে যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, ইটাহার আল আমিন মিশন মেধাবীদের সেরা প্রতিষ্ঠান, এই মিশন থেকেই মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিল, এটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা উন্নত মানের একটি আদর্শ আবাসিক মিশন। আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে চাইলে আজই যোগাযোগ করুন 9475543142 অথবা 9851570387 এই নম্বরে। নাম করে বলেছিল আমরা কি করবো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনবো, 2019 সালের আগে সভা করে বলেছি, 2019 সালের ডিসেম্বর মাসে খুব সম্ভবত 13 তারিখ সেই বিল অ্যাক্টে পরিণত হয়েছে। 3 বছর অতিক্রান্ত হয়েছে সেই অ্যাক্টের, সেই বিলের এখনো পর্যন্ত রুল ফ্রেম হয়নি। একমাত্র ভারতবর্ষের আইন যা আইনসভায় পাস হওয়ার পরেও তার আইনের রুল এখনো পর্যন্ত ফ্রেম হয়নি। যত আইন পাস হয়েছে সব আইনের রুল 1-1.5 মাসের মধ্যে ফ্রেম হয়ে যায়, তাহলে সিএ টাইম এত লাগছে কেন? তার কারণ মানুষকে বোকা বানানো, মানুষকে ভুল বোঝানো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নিশ্চিতভাবে আমি শুনেছি এখানে পাসপোর্ট ভেরিফিকেশন বা পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপনাদের একটা সমস্যা রয়েছে, যে রানাঘাট কৃষ্ণনগর বনগাঁ ডিআইবি একটা আপনাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। আমি আপনাদের থেকে 3 মাস চাইব, এটা যাতে সরলীকরণ করে এই সমস্যা না থাকে আমাদের রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে বিষয়টা দেখবে। কিন্তু আপনি বলুন যে আপনি 75 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে, আজকে 75 বছর হয়ে গেছে, আজকে স্বাধীনতার 75 বছরে আমরা দাঁড়িয়ে আছি, আপনি 75 বছর ধরে যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির ভিতরে আপনি যখন ঢুকতে যাচ্ছেন সারাদিন খাটাখাটনি পরিশ্রম করে, কেউ যদি গিয়ে বলে দেখি আপনার আইডি কার্ডটা তারপর আপনাকে বাড়িতে ঢুকতে দেবো, ভালো লাগছে? আপনারা চান সিএ দিয়ে, আমি মনে করি সিএ এর কথা বলে রানাঘাট এবং বনগাঁর মানুষকে এরা অপমানিত করছে ভারতীয় জনতা পার্টি। আপনি বলুন, আপনারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করেছেন, আপনারা ভোট দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত করেছেন, জেলা পরিষদ নির্বাচিত করেছেন, আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, তাহলে আপনারা যদি অবৈধ হন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবৈধ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, ভারতবর্ষের রেলমন্ত্রী অবৈধ, তাহলে তো সবাই অবৈধ, গ্রাম পঞ্চায়েত অবৈধ, রাজ্য সরকার অবৈধ,